চলে যাচ্ছ কেন? হ্যাঁ মানে চলো ভেতরে চলো, এসো। না আসলে জানো জানো তোমাকে না আমার অনেক কথা বলার আছে, চলো ভেতরে চলো। না বাবু আমাকে যেতে হবে। না চলে যেও না, তুমি চলে যেও না, আমার না একা থাকতে একদম ভালো লাগে না। রিঙ্গো নেই, ডক নেই, তোমাকে পেয়েছি আমি, তোমাকে কিছুতেই ছাড়বো না। চলো চলো বাবু, আমার একটা কাজ আছে। বাবু আমার একটা কাজ আছে। তোমারও কাজ আছে? সবারই শুধু কাজ আছে, আমার আমারই কোনো কাজ নেই। ও জানো আমি না রিঙ্গোকে দেখাবো বলে অনেক ছবি এঁকেছি, তোমাকে দেখাবো, চলো এসো। তুমি ছবি আঁকতে পারো? হ্যাঁ পারি তো। কে শেখালো? আমি নিজে নিজেই পারি। জানো দিলীপ দাদা বলে আমি না আগের জন্মে ছবি আঁকতাম। ভাবছো রিঙ্গোর বউ? জানো তো রিঙ্গোটা না খুব দুষ্টু, খালি আমাকে ছেড়ে ছেড়ে চলে যায়। ও বলেছিল আমাকে ছেড়ে কখনো যাবে না, আমি একা থাকতে পারি না, ও জানে। দুদিন হয়ে গেল আমার সঙ্গে ওর দেখাই হয়নি। ও বলেছিল আমার ছবিগুলো ও দেখবে। ও ও ও তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে না? আর আমি আমি তার জন্য তোমাকে আটকে রেখে দেব। ও তোমাকে নিতে আসবে, তখন আমি ওকে জিজ্ঞেস করব তুমি প্রমিস করে এলে না কেন। চলো চলো আমার সঙ্গে ভেতরে চলো। আরে মৌসুমি দিদি তুমি কখন এলে? দেখো না এসেছে, বাইরে থেকেই চলে যাচ্ছে, ভেতরে যাবে না, আমি আটকে রেখে দিয়েছি। হ্যাঁ সে তো দেখতে পাচ্ছি, তুমি যেখানে এলেই তো বাইরে থেকে চলে যাচ্ছে কেন? চলো ভেতরে চলো। না না দিলীপ, আমাকে হসপিটালে যেতে হবে। তা হসপিটাল যেতে যেতেই হবে, তা হসপিটাল যাওয়ার পথে এই বাড়ি পড়ে না। দিদি আমি লেখাপড়া জানি না কিন্তু সব বুঝি, ভগবানের নাম নিয়ে কিছু একটা করে ফেলো তো, এ ছন্ন ছাড়া ভাবো আর ভালো লাগে না। ছন্ন ছাড়া মানে কি গো? ও কিছু না, তুমি ওকে যেতে দাও, ওর কাজ আছে। এই শোনো বরঞ্চ চল আমরা ভেতরে গিয়ে লুডো খেলি। না না আমি তোমার সঙ্গে লুডো খেলবো না, তুমি খেলতে পারো না, খালি হেরে যাও। হরিঙ্গর বউ চলো না আমার সঙ্গে লুডো খেলবে চলো। হ্যাঁ ওকে যেতে দাও, ওর কাজ আছে। সবারই শুধু কাজ আছে, আমাকে তাহলে এরকম মানুষ এনে দাও যার কোনো কাজ নেই, যে যে শুধু আমার জন্য থাকবে। আমার আমার যেমন সুমি ছিল তেমনি। সুমি? প্রায় বলে এই নামটা, রিঙ্গদা বলতো সুমি বোধহয় ওর বউ ছিল। আমার বউ ছিল? আমাকে আমাকে তাহলে একটা বউ এনে দাও, সুমির মতন বউ এনে দাও। ও রিঙ্গোর বউ, আমাকে একটা বউ এনে দেবে তুমি? বলো না রিঙ্গোর বউ এনে দেবে একটা আমার বউ? না না ওকে যেতে দাও বাবু, ওর কাজ আছে। ও রিঙ্গোর বউ তুমি তুমি রিঙ্গোকে বিয়ে করে আমাদের বাড়ি চলে এসো না গো, তাহলে রিঙ্গো আমার জন্য একটা বউ খুঁজে আনতে যেতে পারবে, আর আর তুমি ততদিন আমার সঙ্গে খেলা করতে পারবে। এসো না চলে আমাদের বাড়িতে। দেখো তো কি বলি একে। ও মৌসুমি দিদি তুমি যাও, নালে এই বকবকানি আর থামবে না। যেও না, শোনো না তুমি 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 চলে যেও না। দেখো রিঙ্গো আমাকে ফেলে চলে যায়, ডক আমাকে ফেলে চলে যায়, আমি না একা একা থাকতে পারি না জানো, আমার আমার একা একা থাকতে খুব কষ্ট হয়। আর তুমি যদি চলে যাও আমাকে ছেড়ে, তাহলে জানবো তুমি দুষ্ট, তোমার সঙ্গে আমি কিন্তু আড়ি নিয়ে নেবো, আড়ি তোমার সঙ্গে। ঠিক আছে তুমি রেস্ট নাও, হ্যাঁ আমি ডাউনটা সেরে আসি। ওকে দাদা কি হলো?
দাদা বলছিলাম, একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনি যদি কিছু মনে না করেন। ওয়েল, তোমার যদি মনে হয় যে এমন কোনো কথা যেটা জিজ্ঞেস করলে আমি কিছু মনে করবো, তাহলে করো না। না মানে দাদা, বলো না কি দাদা, আপনি কোনোদিন ভালোবেসেছেন? হয়তো অনুরাধা, আমি বিবাহিত রিঙ্গ, আমাদের একটা বাচ্চাও রয়েছে, কিন্তু আমরা একসঙ্গে থাকি না। ইনফ্যাক্ট তারা কোথায় আছে সেটাও আমি জানি না। এরপর আর কোনো প্রশ্ন তুমি আমাকে করবে না আশা করি। সম্পর্কের একটা দায়িত্ব থাকে, শুধু বয়ে বেড়ালেই তো চলে না, তাকে ঠিকঠাক লালন করতে হয়। আমি বোধহয় সেটা পারিনি, হয়তো তুমি পেরেছ। একটা কথা বলি রিঙ্গো, তুমি যে স্যাক্রিফাইস করেছো সেটা সেটা অনেকেই করেন, করতে পারে না। কিন্তু স্যাক্রিফাইসেরও একটা নেশা আছে, এই নেশাটা যেন কোনোদিন তোমাকে পেয়ে না বসে। জীবন এই সবের থেকে অনেক 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 গুণ বড়। স্যাক্রিফাইস করা মানে কিন্তু নিজেকে শেষ করে ফেলা নয়, নিজেকে আরো নতুন করে আরো বড় করে ভাবা। জানি দাদা, আপনাকে তো চোখের সামনে দেখলাম, আপনি নিশ্চিন্ত থাকুন দাদা, আমি ভুল আর কোনোদিনও করব না। এই কথাটা মনে রেখো। স্যার, জুনিয়র ডাক্তাররা অপেক্ষা করছে আপনার জন্য, রাউন্ডে যাবেন তাই। আমি যাচ্ছি। আর স্যার, মৌসুমি দিয়েছে, আপনার সাথে কি দরকার আছে বললো? মৌসুমি তো সেকেন্ড হাফে ডিউটি ছিল না, ও এখন এসে গেল। জানি না তো স্যার, বললো আপনার সাথে কি জরুরি দরকার আছে। কোথায় আছে ও? আমাদের রুমে। ঠিক আছে, আমি আসছি। আর তুমি ডাক্তারদের বলো ওরা রাউন্ড স্টার্ট করুক, আমি জয়েন করছি। দাদা, মৌসুমি বোধহয় আমাকেই খুঁজতে এসেছে। দাদা আপনি মৌসুমকে সামলে নিন দাদা, প্লিজ। ঠিক আছে, তুমি রেস্ট নাও। ভালো থেকো মৌসুমি, ভালো থেকো। আমি কি আসতে পারি? হ্যাঁ স্যার। আমি শুনলাম তুমি আমাকে ডেকে পাঠিয়েছ। ছি স্যার, আপনাকে ডেকে পাঠানোর মতো দৃষ্টিটা আমি দেখাতে পারি। আমি আসলে বললাম, মানে আমি আপনাকে কিছু কথা বলতে চাইছিলাম, আপনার কেবিনে বলা যাবে না, তাই বিন্দিয়াকে বললাম স্যারের সঙ্গে দেখা হলে বলিস। ও আপনাকে এইভাবে বলবে আমি বুঝতে পারিনি, আমি সরি স্যার, আমি আই ডিডন্ট মিন ইট অ্যাকচুয়ালি। না, বিন্দিয়া আমাকে সেভাবে কিছু বলেনি, আমি তোমার সঙ্গে মজা করছিলাম। এখন মনে হচ্ছে যে তুমি যেভাবে রিয়্যাক্ট করলে তাতে মজাটা না করলেই ভালো হতো। অন্য সময় এই কথার উত্তরে আমাকে তুমি বলতেই পারতে যে দাদাকে তো বোন ডেকে পাঠাতেই পারে, তাতে মজাটা একটা অন্য মাত্রা পেত। কিন্তু তুমি সেটা করলে না, তার মানে তুমি এখনো চাপেই রয়েছ। হ্যাঁ স্যার, আমি সত্যিই এখনো চাপে আছি, আর এই চাপ কাটানোর জন্যই আপনারই বলা
একটা উপায়কে আমি বিবেচনা করে ঠিক করেছি স্যার, যে আমি আমি একটা পক্ষই নেব স্যার। আপনি বলেছিলেন যে আমি দুটো পক্ষই চাই বলে আমি এত কষ্ট পাচ্ছি, যে কোনো একজনকে আমাকে বেছে নিতে হবে স্যার। আমি আমি একজনকে বেছে নিয়েছি স্যার। এটা নিন স্যার। কি এটা? আমার রেজিগনেশন লেটার। আমি আর এই কাজটা করব না স্যার, চাকরিটা ছেড়ে দিচ্ছি। চাকরিটা ছেড়ে দিচ্ছ, বেশ। তারপর? তারপর আপনার বাড়িতে তো বাবুকে দেখাশোনা করার কাজটা খালি আছে স্যার। আছে। আমি কি কাজটা পেতে পারি? পারো, কিন্তু মাইনে পাবে না। আমার মাইনে দিয়ে কি হবে স্যার? আমি তো সরলা আর আদিকে নিয়ে আপনার বাড়িতেই থাকবো। ভেরি ক্লেভার। আপনার কি আপত্তি আছে স্যার? একদম নেই স্যার। রিঙ্গুকে রিঙ্গুকে আপনি সামলে নিতে পারবেন না? নিশ্চয়ই পারবো স্যার। তাহলে কবে থেকে আমি জয়েন করব? যেদিন তোমার ইচ্ছে স্যার। দু তিন দিন পরে যদি জয়েন করি তাহলে? অনায়াসে। এই তিন দিন তুমি কি করবে? ওই আদি আর সরলাকে নিয়ে একটু সমুদ্রে যাব ভাবছি, তাই। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। আমি আসছি। এসো। থ্যাংক ইউ রিঙ্গু। সুজি বানাচ্ছি, ছি। আর আমি বানাচ্ছি নুডলস। নুডলস ঘচংফু খাবো তোকে, ঘচংফু ঘচংফু খাবো তোকে, ঘচংফু ওরে কিছু খাবো তোকে, ঘচংফু কেচোর মা খাবো তোকে, কেচোর বাবা খাবো তোকে, সুড়ুপ সুড়ুপ খাবো তোকে, ঘচংফু। না, এবার একটু ঘি দিয়ে খানিকটা নাড়িয়ে নামিয়ে দিতে হবে। আহ, যা টেস্ট হবে না, ভগবানের মুখেও জল এসে যাবে। লোকে যে কেন এখনো সেই ইংরেজ আমলের খাবার তৈরি করে। সুজি মা গো, নামটাই যেন কেমন, সুজি। নুডলস আমি বানাচ্ছি, খাবো তোকে, খাচাঙ্কু কেচোর মেশো খাবো তোকে, কেচোর মাসি খাবো তোকে, খাচাঙ্কু। ওরে কেচো, তোর ফ্যামিলিকে খাবো। হ্যাঁ, কেচোর ফ্যামিলিকে খাবে মানে? আরে আমি না, দেখুনি অনেকেরাই খায়, দেখেছো নিশ্চয়ই দোকানে বিক্রি হয় কেচোর ফ্যামিলি প্যাকেটে ভরে ভরে। বুঝলাম, কিন্তু তোমার রান্না থেকে তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তানিয়া। নিশ্চয়ই, কিন্তু মাই ডিয়ার ননদ, এই রান্নাটা তোমাদের জন্য নয়। বারে, তাহলে কার জন্য? সরি, এটা একান্ত পার্সোনাল, বলা যাবে না। তবে হ্যাঁ, একটা জিনিস বলতে পারি, আমি আরেক দিন করে তোমাদেরকে খাইয়ে দেবো। কার জন্য?
রোজ রোজ এইভাবে কে হতে পারে? ন্যাকা, বড় লোকের গাঁটে গাঁটে পাকামি। ও মেয়ে তো বোটানিক্যাল গার্ডেনের একেবারে বট গাছ, কত জায়গায় যে ঝুড়ি নামিয়েছে তার ঠিক নেই। গেছে কোন ঝুড়ির গোড়ায় জল দিতে। সত্যি বাবা, ধন্যী মেয়ে। আচ্ছা, সকাল সন্ধে কাকে খাবার দিতে যায় ও? বয়ফ্রেন্ড থেকে স্বামী, স্বামী থেকে বয়ফ্রেন্ড, একেবারে নদীর মতো বয়ে চলেছে। কিন্তু তোমরা চুপ করে থাকলেও আমি জেনেই ছাড়ব কাকেও খাবার দিতে যায় রোজ, কাকে দি। আরে দূর মরা কেঁচো, নুডলস কি হলো গো? আরে চুপ করে আছো কেন, কি হয়েছে বলবে তো? পুরনো দিনের কথা ভাবছিলাম। বোঝো, আমি জিজ্ঞেস করছি হাতে কি হলো, বলে পুরনো দিনের কথা ভাবছিলাম, কি হয়েছে? পুরনো দিনের কথা, তখন সদ্য সদ্য আমাদের বিয়ে হয়েছে, তুমি ওই ধূপদানিটা ঠাকুরের কাছে ঘোরাচ্ছিলে, মনে পড়ে তোমার? ঘোরাতে ঘোরাতে ধূপদানিটা আমার আমার হাতের উপর উল্টে দিয়েছিলে। তাছাড়া কতদিন তুমি এভাবে আমার হাতটা ধরো না, তাই না? মরণ, বুড়ো বয়সে ভীমরতি পেঁচয়ে পেল নাকি? না না, পাঁচিতে পাঁচিতে পেয়েছে, অনেকদিন আগে থেকেই পেয়েছে। তো পাঁচি একটু আমার পাশে পাশে বসো না, বসো। আরে দাঁড়াও দাঁড়াও, আগে ডেকে আনি। কাকে ডাকবে? ওঝা যে তোমার পাঁচিকে তাড়াবে। আমি চা এনেছিলাম। তা চা এনেছি, সবাই পেঁচোর মতো দাঁড়িয়ে থাকা কি হয়েছে? দে এনো চা ধরো। ইডিয়েট একটা, দেখে চলতে পারো না? বেরোচ্ছিলাম একটা কাজে, ধাক্কা মেরে দিলাম। কতকাল ধরে এই কথাটা শুনে আসছি, ইডিয়েট, কিন্তু এটাই জানলাম না যে জিনিসটা আসলে কি। ওটা ওটা ইংরেজি গালাগালি মা। হ্যাঁ সেটা তো আমি বুঝেছি, কিন্তু মানেটা কি ইডিয়েট? দেখো ইংরেজি গালাগাল যখন তখন ওই শক্তপোক্ত কিছু একটা হবে, ওই ইট কাঠ জাতীয় আর কি। তাই ভর সন্ধেবেলা আমাদের দিকে ইটকাঠ ছুঁড়ে, বৌমা গেল কোথায়? কোথায় আবার, তোমার ছোট বৌমার পেছনে। তানিয়া যতক্ষণ সুজি রান্না করছিল, বৌদি এমনভাবে দাঁতকর্ম করছিল না, মনে হচ্ছিল সব দাঁত পড়ে ফোকলা হয়ে যাবে। আচ্ছা মা, বৌদি ফোকলা হলে কেমন লাগবে বলো তো? যা, তোদের না সব কিছুতে খালি ঠাট্টা। তবে জানিস চিনু, একটা কথা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি, যে খাবার তৈরি করে সকাল সন্ধে তানিয়া যায় কোথায়? আমি জানি। তুমি জানো? হ্যাঁ, নিশ্চয়ই কোনো ক্ষুধার্তর কাছে যায়, কিংবা কোনো উপবাসীর কাছে। জানো বিমলা, ওই ক্লাস ফোরে যখন পড়তাম তখন পড়েছিলাম যে সুজাতা উপবাসী সিদ্ধার্থর কাছে পায়েস নিয়ে গিয়েছিল।